আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ আবার নতুন বছরে আপনাদের জন্য ইংরেজি বেসিক বিষয়গুলি নিয়ে উপস্থিত হলাম। আজকের এই টিউটোরিয়ালে আপনারা ইংরেজির বেস্ট এবং টপ লেভেল ভোকাবুলারিগুলি পেয়ে যাবেন, যার মাধ্যমে ইংরেজি ওয়ার্ড মিনিংগুলো জানা আপনাদের খুবই সহজ হবে। ইংলিশ ফার্স্ট ক্লাস ওয়ার্ড মিনিংগুলো হয়তো আপনার কথা বলার জন্য অনেক দরকারি হবে। আপনি চাইলে এই বিষয়গুলি খুব সহজেই জেনে নিতে পারেন। তো ভিউয়ার্স, একজন নতুন শিক্ষার্থীর জন্য ইংলিশে যদি অনেকগুলো কথা বলতে চান, অবশ্যই প্রথমেই আপনাকে ইংরেজি বেসিক ওয়ার্ড মিনিংগুলো জেনে নিতে হয়। হয়তোবা এই টিউটোরিয়ালটি আপনার জন্য প্রযোজ্য হবে, তাই একবার হলো ভিডিওটি দেখুন এবং আপনার পছন্দ মতো ওয়ার্ডগুলো জেনে নিতে পারবেন। আর দেরি না করে চলুন না তাহলে যাই আমাদের মূল বিষয়ের দিকে। আমাদের প্রথম বাংলা ওয়ার্ড হবে তামাশা, এর ইংরেজি হবে জেস্ট। জেস্ট অর্থ হলো তামাশা, যে তামাশা করে, এর ইংরেজি হবে জেস্টার। জেস্টার অর্থ হলো যে তামাশা করে। ঢিলা, লুজ, ঢিলা এর ইংলিশ হবে লুজ। সর্বাধিক এর ইংলিশ হবে ম্যাক্সিমাম, সর্বাধিক এর ইংলিশ হবে ম্যাক্সিমাম। মনোযোগী, মাইন্ডফুল, মাইন্ডফুল অর্থ মনোযোগী। নতুন, নিউ, নিউ অর্থ হলো নতুন। পুরানো, ওল্ড, ওল্ড অর্থ হলো পুরানো। কেন, হোয়াই, হোয়াই অর্থ হলো কেন। মান্য বা পালন করা, এটা হবে অবি, অবি অর্থ হলো মান্য বা পালন করা। ইচ্ছা, অপশন, অপশন অর্থ হলো ইচ্ছা। মানহানি করা, অ্যাবেস, অ্যাবেস অর্থ হলো মানহানি করা। ক্ষমতা, অ্যাবিলিটি, ক্ষমতা অ্যাবিলিটি। ভাঙ্গা, ব্রেক, ব্রেক অর্থ হলো ভাঙ্গা। বিভ্রান্তি, কনফিউশন, কনফিউশন অর্থ হলো বিভ্রান্তি। ভয়ানক, ডেডলি, ডেডলি অর্থ হলো ভয়ানক। মুছে ফেলা, ডিলেট, ডিলেট অর্থ হলো মুছে ফেলা। বাবা, ফাদার, ফাদার অর্থ হলো বাবা। আমি এর ইংলিশ হবে আই, আই অর্থ হলো আমি। সে, হি, সে, হি। তারা, দে, তারা, দে। পাওয়া, গেট, গেট মিন পাওয়া। সৎ, অনেস্ট, অনেস্ট, সৎ। বাড়ি, হাউস, হাউস মিন বাড়ি। মহান, গ্রেট, মহান, গ্রেট। ভালো, ফাইন, ফাইন অর্থ হলো ভালো। দেখা, লুক, লুক অর্থ হলো দেখা। কখন, হোয়েন, হোয়েন মিন কখন। তুমি, ইউ, ইউ মিন তুমি। সুন্দর, নাইস, সুন্দর, নাইস। কি, এর ইংরেজি হবে হোয়াট।
হোয়াট অর্থ হলো কি? বিয়ে করা মেরি, মেরি অর্থ হলো বিয়ে করা। সরানো মব, মব অর্থ হলো সরানো। বন্ধ করা ক্লোজ, ক্লোজ অর্থ হলো বন্ধ করা। নেওয়া টেক, টেক অর্থ হলো নেওয়া। বন্ধ করা ইংরেজি হবে অফ, অফ অর্থ হলো বন্ধ করা। নিজের অন, অন অর্থ হলো নিজের। খুব বেশি ট্রু, খুব বেশি ট্রু। সম্ভাবনা মাইট, মাইট অর্থ হলো সম্ভাবনা। আবার এগেইন, এগেইন অর্থ হলো আবার। কাছে নেয়ার, নেয়ার অর্থ হলো কাছে। প্রয়োজন নিড, প্রয়োজন নিড। যা হোক হাওয়ার, হাওয়ার অর্থ হলো যা হোক। অন্যটি অ্যানাদার, অ্যানাদার অর্থ হলো অন্যটি। যখন হোয়েল, প্রত্যকে বা প্রত্যক এটা হবে ইস, ইস অর্থ হলো প্রত্যক। জানা নো, নো অর্থ হলো জানা। কখনো না নেভার, কখনো না নেভার। বলা ইংরেজি হবে টেল, টেল অর্থ হলো বলা। মিথ্যা লাই, লাই অর্থ হলো মিথ্যা। সামান্য লিটিল, লিটিল অর্থ হলো সামান্য। আজ টুডে, টুডে অর্থ হলো আজ। রাখা পুট, পুট অর্থ হলো রাখা। এখানে হেয়ার, হেয়ার অর্থ হলো এখানে। পাড়া নে, নে অর্থ হলো পাড়া। এই দিস, দিস অর্থ হলো এই। শেষ এন্ড, এন্ড অর্থ হলো শেষ। যাওয়া গো, গো অর্থ হলো যাওয়া। মধ্য উইথিন, উইথিন অর্থ হলো মধ্য। আমরা উই, উই অর্থ হলো আমরা। পড়ে যাওয়া ফল, ফল অর্থ হলো পড়ে যাওয়া। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের কালেকশন। আশা করি আপনারা যারা নতুন বছরের শুরুতেই, নতুন বছরের শুরুতেই আপনারা নতুন নতুন ইংরেজিগুলো জানেন এবং খুব সহজে আপনাদের স্পোকেন ইংলিশগুলি চালিয়ে নিতে পারবেন। এই টিউটোরিয়ালটি ছোট থেকে বড় সবার জন্য প্রযোজ্য হবে, চাইলে আপনার বন্ধুদের সাথে আপনি শেয়ার করতে পারেন। তো ভিউয়ার্স, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।